আসসালামু আলাইকুম, শুভ সকাল, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। লিজামিন গ্যালারিতে সবাইকে স্বাগতম। তো আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আজ দেখুন আমার গোলাপ গাছে নতুন ফুল ফুটেছে, সেটা আমি একটা অনেক আগে শেয়ার করেছিলাম, যখন ডালটা লাগিয়েছিলাম, একটা ডাল লাগিয়েছিলাম। আমি কখনো ভাবি নাই যে ডালটা থেকে আমার গাছে ফুল আসবে, তো এসে গেল আলহামদুলিল্লাহ। অবশেষে খুব ভালো লাগছে, দেখুন আপনাদের সাথেও একটু শেয়ার করছি। কাজটা এখনই উঠলো, আসলে বাগান তখনই স্বয়ংসম্পূর্ণ হয় যখন বাগানে ফুল ফুটে, আর এছাড়া মনটা খারাপ থাকে। কালকে একটা ফুল ফুটেছিল, সেটা আর শেয়ার করতে পারিনি, সেটা ই হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, তো আজকে আপনাদের সাথে ভিন্ন ধরনের কিছু শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমার ভাগিনা কিছু ড্রয়িং এঁকেছিল, তো সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব। দেখে অবশ্যই বলবেন কেমন হয়েছে, এবং ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো দেখুন এখানটাতে ও মানে এখানে ফুকুর এঁকেছে, তারপরে উপরে পিছনে একটা মানে গ্রামীণ দৃশ্য এঁকেছে। তো ফুকুরের মধ্যে দুটো বক আছে, একটা মা আর একটা বাচ্চা। তো আর এখানে কিছু মাছ আছে, মাছগুলো ফুকুর থেকে টপটপ করে লাফিয়ে এদিক থেকে ওদিকে পড়ছে। এখানে একটা শাপলা ফুল দিয়েছে, তো অবশ্যই বলবেন যে তার মানে দৃশ্যটা কেমন হয়েছে। এখানটা তো সে একটা গ্রামীণ দৃশ্য এঁকেছে, আর দুটো বন্ধু পুকুরের মধ্যে যা মানে খেলাধুলা করছে, মাছ ধরেছে। দেখুন দুজনের হাতে চারটা মাছ আছে, আর মাছগুলো শুধু উপরে উপরে উঠে আসছে। এরকম যদি হতো খুব ভালোই হতো বাস্তবে, তাই না? এখানটাতে এঁকেছে একটা হরিণ, দেখুন তো কেমন হয়েছে। আমার থেকে তো ভীষণ ভালো লাগছে মাশাল্লাহ। সবাই ওর জন্য দোয়া করবেন যাতে আরও ভালো ভালো করে আঁকতে পারে। এখানে সে দুটো জগ এঁকেছে, একটাতে ডিজাইন করা হয়েছে আর একটা ডিজাইন করা হয়নি, তবে আমার থেকে খুব ভালো লাগছে জগগুলো, খুবই সুন্দর হয়েছে। আপনারা দেখে অবশ্যই অবশ্যই বলবেন কেমন হয়েছে, তাহলে সে দেখে খুব খুশি হবে। ছোট মানুষ, সে কুমিল্লা ইস্পাহান স্কুলে পড়ে চতুর্থ শ্রেণীতে। এখানটাতে একটা এঁকেছে, সেটা এখনও সেই রং করা হয়নি, এখনও রং করেনি। একটা গ্রামীণ মেয়ে ফুল নিচ্ছে, ফুল তুলছে, একটা খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে এখানে। এখানে আর একটা গ্রামীণ দৃশ্য এঁকেছে, ছেলেটা খুব সুন্দর করে দাঁড়িয়ে আছে, খুব সুন্দরই হয়েছে মাশাআল্লাহ। এখানটাতে আরেকটা আছে, এই যে খেজুর গাছ, মানে খেজুর গাছ দেখে একদম মানে বহুদিন আগের কথা মনে হয়ে গেল আমার। এইভাবে হাঁড়ি জ্বলতো, আর আমরা তখন গ্রামে ছিলাম, তো তখন বলতে মাঝে মাঝে যেতাম, যে তো তখন দেখতাম ভাইয়ারা মানে রাত্রে যখন দিত খেজুরের ওই যে হাঁড়িটা বসাতো, সকালে তোরা এটা নামিয়ে নিত। আমার নানুদের ছিল নিজের গাছ, তো নামিয়ে নিত, আর আমরা কী করতাম, ওখানে নিচে টপটপ করে পড়তো, মালা বসিয়ে রাখতাম অথবা একটা জগ বসিয়ে রাখতাম, সারাক্ষণ বসে থাকতাম। এক হচ্ছে খেজুর গাছের নিচে বসে থাকতাম, খেজুরের রস পড়ে, আরেকটা হচ্ছে তাল গাছের নিচে বসে থাকতাম, কখন তাল পড়বে। একদম খুব সুন্দর পরিপাটি একটা গ্রামীণ দৃশ্য সে তৈরি করেছে, রংটা খুব তাড়াহুড়ো করে করেছে, এঁকেছেও খুব তাড়াহুড়ো করে। তো আমি বলছি যে আমি তোমার এগুলো একটা মানে ভিডিও বানাবো, তখন তাড়াহুড়ো করে এঁকে আমাকে দিল আর কি। এখানটাতে একটা টিয়ে পাখি এঁকেছে, টিয়ে পাখি একদম টিয়ের মতো, খুব সুন্দরই লাগছে, মনে হচ্ছে একদম বাস্তবে হয়েছে মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। আমার থেকে তো খুব ভালো লাগছে, গাছগুলো এখনও রং করেনি, এগুলো রং করলে আরও একটু বেশি ফুটে উঠতো। এখানে একটা মাছ, এখনও রং করেনি, মাছটা রং করা হয়নি। এখানে একটা মাছ এঁকেছে, পুরনো খাতাটা তো কোথায় কি জানি, ওটা তো অনেক সুন্দর, আরও সুন্দর সুন্দর আছে মাশাআল্লাহ, খুব ভালোই আঁকতে পারে। এখানটাতে একটা হাতি এঁকেছে, বাইরে থেকে অনেক ধুমধাম শব্দ আসছে, কারণ ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে আজকে এখানে মিছিল রেলিং হচ্ছে, শত শত গাড়ি একসাথে যাচ্ছে। তো সেজন্য আমি যখন মিউজিকটা বন্ধ মানে ফট করে আমি ভিডিওটা করতে বসে গেলাম আর কি, কারণ একটু পরে যদি মিউজিকটা বাজা শুরু করে তখন সমস্যা হতে পারে। তো এতটুকুই, আরও একটা খাতা আছে, সেটা এখন মানে পুরনো আর কি, কোথায় রাখছে কি জানি। তো
আর যতটুকু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আর কিছু বলার নেই, কি বলবো। আর আপনাদের তো মানে যদি ভালো লাগে আমার চ্যানেলে যারা আছেন তাদেরকে তো মন থেকে ভালোবাসা, আর যারা এখন আমার চ্যানেলের সাথে জড়িত হননি তো তাদেরকে আমি আমার চ্যানেলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার চ্যানেলটা অবশ্যই একটু ভিজিট করে যাবেন, যদি ভালো লাগে তাহলে থেকে যাবেন, যদি ভালো না লাগে তাহলে চলে যাবেন। তো এখানটা তো একটা এঁকেছে, এটাও শেয়ার করা হয়নি, এই যে এখানে একটা আছে, রং করলে অনেক সুন্দর ফুটবে। তো রাখি, তো ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।